ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল কর্মী হাসপাতালে। ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম শাহাবুদ্দিন শিহাব। তিনি নিজেকে ঢাকা মহানগর ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন। রাজধানী হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর সহ আশেপাশের এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শাহাবুদ্দিন শিহাব বলেন, তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন। হাইকোর্ট মোড় পার হওয়ার পর ছাত্রলীগের 100 থেকে 150 জন নেতাকর্মী অতকীর্তে তাদের ওপর হামলা করেন। ছাত্রলীগের হামলায় তিনি মাথায় আঘাত পাওয়ার পর তিনি দৌড়ে হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে ঢোকেন। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, হকি স্টিক ও রড দেখা যায়। তাদের হাতে ইটের টুকরাও দেখা যায়। এছাড়া ছাত্রলীগের অনেক নেতাকর্মীর মাথায় হেলমেটও দেখা যায়। ছাত্রলীগের পাল্টা ধাওয়ার আগে দুই পক্ষের পরস্পরের দিকে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে গুলির শব্দও শোনা যায়। ছাত্রলীগের এক নেতাকর্মীর হাতে অগ্নিঅস্ত্র দেখা গেছে। দুপুর 12:15টার দিকে ছাত্রদলকে পাল্টা ধাওয়া দেয় ছাত্রলীগ। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজের আপডেটটি পেতে। ধন্যবাদ।